আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকালে রুটি পরোটা কিবা ভাজে কোনো কিছুই না, আজকে সকালের নাস্তা হচ্ছে ফ্রাইড রাইস। তারপর শুরু করে দিলাম যে কথা সেই কাজ। পেঁয়াজ কেটে নিলাম, কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, একটা রসুনের কোষ, এখানে সিদ্ধ করা কিছু সবজি, একটা ডিম আর কিছু সরষের তেল, এটাই তো এনাফ। একটা ডিম, তো এই তেলের ভিতরে সব সবজিগুলো ফ্রাইড, আমার অবশ্য সিদ্ধ করা আগে থেকে সিদ্ধ করা ফ্রাইড ভেজিটেবলগুলো তো গোড়া একটু গোটা গোটা করে পেঁয়াজ কেটে নিয়ে তারপর সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। একটু 1 চামচ লবণ আর 1 চামচ গোলমরিচের গুঁড়া তার উপরে দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে একটা ডিম দিয়ে ভেঙে মিশিয়ে নিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। গোলমরিচের গুঁড়াগুলো দেওয়ার কারণ হচ্ছে ডিমের যেন একটা যে গন্ধ থাকে সেই গন্ধটা যেন না লাগে, এর জন্য একটু গোলমরিচ দিতে হয়। সয়া সস দেওয়া যায় কিন্তু আমি সয়া সসটা ইউজ করলাম না, এখানে সয়া সস ইউজ না করে আমি এক ফালি লেবুর রস দিলাম। লেবুর রসটা কিন্তু সয়া সস থেকে খুব ভালো একটা কাজে দেয়, মুখে রুচিও ভালো লাগে লেবুর রসে, সেই জন্যে আমি লেবুর রসটা ইউজ করলাম। সয়া সস ইউজ না করে, সয়া সস অবশ্য কালারটা একটু কালচে হয়ে যায়। তা এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেড়ে ছেড়ে খুব অল্প তেলে, হালকা তেলে এইটুকু নাস্তাই হয়ে যায় সকালবেলা। খুব হেলদি একটা নাস্তা, রুটি পরোটার পরিমাণে খেলাম না হয়, খুবই মজার একটা নাস্তা। এটা সবার জন্য রেডি করে নিচ্ছি, নাস্তার সাথে আবার রেডি করা কাবাব ছিল, সে একটা করে কাবাব রেডি করে নিলাম, অনেক মজার একটা নাস্তা। তো করে খাবেন অবশ্যই, যাদের শর্টকাটে নাস্তার প্রয়োজন তাদের জন্যই এই নাস্তাটা পারফেক্ট। ভালো লাগবে, লাইক কমেন্টস শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য ধৈর্য ধরে। প্লিজ সবার কাছে একটা অনুরোধ থাকবে, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন অবশ্যই ইনশাল্লাহ।